উচ্চ মাধ্যমিক 2023 প্রস্তুতির বাংলার প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই খাতা কলম নিয়ে বসো, ভিডিওতে বলা মূল্যবান প্রশ্নগুলি অতি অবশ্যই নোট ডাউন করে নাও বছরের প্রথম থেকেই। দেখো, প্রথম প্রশ্ন, আজ চোখে পড়লো প্রথম, আজ মৃত্যুঞ্জয়ের প্রথম চোখে পড়লো। উত্তর জানার আগে তোমরা কিন্তু অতি অবশ্যই কে বাঁচায় কে বাঁচায় গল্পটা আগে পড়ে নেবে, তারপর এই প্রশ্ন উত্তরগুলো দেখবে। রিডিউস সিলেবাস অনুযায়ী কে বাঁচায় কে বাঁচায় সিলেবাসে ছিল না, কিন্তু 2023-এ পুরো বইয়ের পরীক্ষা হওয়ার সম্ভাবনা 100%, কাজেই কে বাঁচায় কে বাঁচায় পরীক্ষাতে কিন্তু হবে। তো তোমরা একবার পড়ে নাও। উত্তর হবে হচ্ছে অনাহারের ফলে মৃত একজন মানুষ। পরের প্রশ্ন, বাড়িটাও তার শহরের, মৃত্যুঞ্জয়ের বাড়ি কোথায়? এক নিরিবিলি অঞ্চলে। তিনের দাগের প্রশ্ন, চলতে থাকে শারীরিক কষ্টবোধ, মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্টবোধ হওয়ার কারণ কি? উত্তর হবে হচ্ছে তার মনে আঘাত লেগেছে। চারের দাগ, সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো? উত্তর হবে হচ্ছে মৃত্যুঞ্জয়। পাঁচের দাগ, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ কি? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের আদর্শবাদের কল্পনা তাবস। আমি আবারও বলছি, কে বাঁচায় কে বাঁচে রিডিং না পড়ে কিন্তু এমসিকিউগুলো করতে এলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আগে কে বাঁচায় কে বাঁচে রিডিং পড়ে নাও, তারপর কিন্তু এই এমসিকিউগুলো করতে এলে প্রতিটা এমসিকিউর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, আগের প্রশ্নটা একবার দেখি। এই যে নিখিল চুপ করে থাকে, নিখিলের এই চুপ করে থাকার কারণ কি? উত্তর হবে হচ্ছে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠেছে, সেটা হয় অনিয়ম। এই অনিয়মটি হলো, উত্তর হবে হচ্ছে বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা। নিখিল সংবাদটি তুলে নিল, সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হলো? উত্তর হবে হচ্ছে গোটাকুড়ি মৃতদেহের ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, বুঝিয়ে বলার কথাটি হলো? উত্তর হবে হচ্ছে নিজে কষ্ট করে শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না। পরবর্তী প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে কে? উত্তর হবে হচ্ছে নিখিল, ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হলো? উত্তর হবে হচ্ছে বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে। এখন সেটা বন্ধ করে দিয়েছে, মৃত্যুক্ষয় এখন বন্ধ করে দিয়েছে কি? উত্তর হবে হচ্ছে অনাহারী অন্য প্রার্থীদের সঙ্গে কথাবার্তা বলা। নিখিলকে বারবার আসতে হয়, নিখিল আসে কোথায়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিল, মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় গিয়েছিল? উত্তর হবে হচ্ছে ফুটপাতে লোকজনের কাছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, খুব ইম্পর্টেন্ট, 50 টাকা। নিখিল দেখেছিল যে মৃত্যুঞ্জয় সর্ষিতে আটকানো মৌমাছির মতো মাথা খুঁটছে। নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয়, কোথায়? তিন জায়গায়। যেদিক থেকে বিচার করে নিখিল বলেছিল যে 10 জনকে খুন করাচ্ছে, নিজেকে না খাইয়ে মরা বড় পাপ, তা হলো? উত্তর হবে হচ্ছে সমাজ ধর্ম। মৃত্যুঞ্জয় অফিসে যায় হচ্ছে ট্রামে চেপে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়, কারণ কি? উত্তর হচ্ছে নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয় অভিজ্ঞার কাছে অর্থহীন হয়ে পড়ে। দারুণ একটা হতাশা জেগেছে মন মনে, কারণ কি? যত সর্বনাশ দান করলেও সে দুর্ভিক্ষ পীড়িতদের ভালো করতে পারবে না। তনুর মা তাকে সকাতর অনুরোধ জানায়, কোন অনুরোধ? উত্তর হবে হচ্ছে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কাকে অনুরোধ জানায়? নিখিলকে। মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলির চেঁচিয়ে কাঁদে, উত্তর হচ্ছে অনাহারে অবহেলায় ক্ষুধায় জ্বালায়। এই হচ্ছে নিম্নলিখিত কিছু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন উত্তর কে বাঁচায় কে বাঁচায় থেকে। আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।